হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সুরাজ চলে আসছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি 2 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, তো আজকেই বাড়ি যাচ্ছি। আগে রেল স্টেশন যেটা ছিল সেটা হচ্ছে জাসমানপুর, তো এখন এটা বানিয়েছে নতুন করে। এই রেল স্টেশনটার নাম হচ্ছে SMVT, খুবই সুন্দর করে বানিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি আমার খুব ভালো লেগেছে দেখে, চমৎকার বানিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদেরকে একটু আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, তোমরা বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, মানে খুব অ্যামেজিং লাগছে। আর মানে বিমান যে এয়ারপোর্ট, মানে আমি দেখেছি এয়ারপোর্টে মানে প্লেনে বাড়ি গেছিলাম, তো ঠিকই তারই মতো বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি শুনেছি মানে এই স্টেশনটা যে বানিয়েছে 300 কোটি টাকা লেগেছে, তো আমি মানে ঠিক বলতে পারবো না এটা কি সত্যি কি মিথ্যা, তবে যথেষ্ট সুন্দর বানিয়েছে এটা বলতে পারবো। ও তবে কলকাতা পর্যন্ত ফিরে যাওয়া পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আগে অনেক মানে ভালো ভালো জায়গা দেখতে পাবে তোমরা। তো তোমরা একদম ভিডিওটা একদম ক্লিপ করবে না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো ফ্রেন্ড, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সবাই মানে লাইন দিয়ে টিকিট নিচ্ছে। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ S6 হাওড়া SMV বেঙ্গালুরু। তো আমরা এই ট্রেনে করেই বাড়ি ফিরবো, তো তোমরা ভিডিওটা কেউ কেটো না, সম্পূর্ণ ভিডিওটা আগে দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ট্রেনে চেপে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু ভেতরের ভিউটা একটু দেখাচ্ছি। দুরন্তর এক্সপ্রেস, তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো কিছু দূর আসতে না আসতেই তোমরা দেখতে পাচ্ছ পানির বীজখানে একটা আইল্যান্ড, খুবই অ্যামেজিং সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। মানে পানির বীজখানে আইল্যান্ড মতো অসাধারণ দৃশ্যটা, তো তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, ওকে? আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ হিমালয়ের মতন পাহাড়, বড় বড়। তো এইগুলো খুব দূরে থাকার কারণে হয়তো ছোটো মতো দেখাচ্ছে, কিন্তু এইগুলো নিজের চোখে দেখলে মানে তখনই বুঝতে পারবে যে কত বড় বড় পাহাড়। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আরও অনেক মজার জিনিস দেখতে পাবে আগে। তো বন্ধুরা, কিছু দূর আসতে না আসতেই দেখতে পাচ্ছ একটা এখানে বড় নদী, মানে গ্রাম বাংলায় এত বড় নদী খুব কমই দেখা যায়, তোমরাও দেখতে পাচ্ছ। পুরা 19,056 কিলোমিটার রাস্তা পিছনে ফেলে রেখে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল খড়গপুর। এটা হচ্ছে খড়গপুরের দৃশ্য, তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম টু হাওড়া। তো বন্ধুরা, হাওড়ায় নেমে পড়েছি, আর আমাদের যে এক্সপ্রেস ট্রেন ছিল মানে সেটা 3-4 ঘন্টা লেট করেছে, ঠিক আছে? আর আমাদের এখান থেকে গোঘাট হাওড়া গোঘাট লোকাল মানে 8:40 লাস্ট ছিল, তো সেটা বেরিয়ে গেছে, এখন 9:30 বাজতে যাচ্ছে। তো এখন কী করবো আমি সেটাই ভাবছি, এখানে রয়ে যাবো কি না। বাড়িতে ফোন করেছিলাম, তো আমি বলেছি যে এখানেই রয়ে যাবো, মানে 4:40 এখান থেকে ট্রেন আছে লোকাল ট্রেন ধরে বাড়ি চলে যাবো। তো এখন আপাতত এখানেই ঘোরাফেরা করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, বাড়ি যেতে পারলাম না, তো আজকে ভাবছি যে এখানেই মানে হাওড়াতেই মানে ঘুরে ঘারে আমি কাটিয়ে দেবো দিনটা। আর এখানে মানে দেখতে পাচ্ছ পিছনে হাওড়া ব্রিজ, মানে একটু রাত হয়ে গেছে বলে ঠিক ভালো বোঝা যাচ্ছে না, তবু তোমরা বুঝতে পারছো এটা হাওড়া ব্রিজ। তো এখানেই মানে আমি কাটিয়ে দেবো, মানে 4:20 লোকাল ট্রেন ধরে ফির আরামবাগ যাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। তো বন্ধুরা, থাকতে যখন হবে, তো আমি মানে ডিনারটা এখানেই সেরে ফেললাম। এখানে মানে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, যেটা বাইরে একদমই পাওয়া যায় না, মানে 1,000-2,000 টাকা খরচা করলেও মানে এরকম খাবার পাওয়া যাবে না, ঠিক আছে? তো কলকাতায় সেটা পাওয়া যাবে, 50 টাকায় মাছ ভাত সবজি, দেখতে পাচ্ছ তোমরা, অ্যামেজিং। তো বন্ধুরা, রাতের খাবারটা এখানেই সেরে ফেললাম, মানে 50-60 টাকায় যে এরকম খাবার এটা শুধু কলকাতাতেই সম্ভব, ঠিক আছে? মানে এরকম খাবার 200 টাকাতেও মানে বাইরে কোথাও পাওয়া যাবে না, এটা শুধু কলকাতাতেই সম্ভব।
তো কিছু করার নাই, এখন 4টা পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ঠিক আছে, গুড নাইট, সকালে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, টাটা।